জীবিত কে চিরই স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবান অমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরজীবী হয় না, ঠিক না? পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবান অমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল বাঁচে না, জোরে কোন কথা ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, কাউকে সে অবকাশ দেবে না, পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবান অমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল বাঁচে না, ঠিক না? ফেরাউন শেষ তো ছিল না, এই মৃত্যু তাকে ছেড়ে দিল না, ফেরাউন শেষ তো ছিল না, মৃত্যু তাকে ছেড়ে দিল না, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস রয়ে গেছে চিরকাল, ফেরাউন চিরজীবী হয় না, ফেরাউন চিরজীবী হয় না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহুম্মা وعلى ال سيدنا حبيبنا সম্মানিত মজলিস হাজিরিন, সয়গরিয়া রাইস মিল পাঞ্জিগানা মসজিদ কর্তৃক নিবেদিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিল, আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মুয়াজ্জেস মোহতারাম মাননীয় সভাপতি, আজকের বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আছেন, চলে গেছেন চেয়ারম্যান সাহেব, এবং আমন্ত্রিত ওলামায়ে হযরত দূর দারাজ থেকে এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, বস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তর শরীফ প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থান রতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি,
আবারো বলছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। প্রিয় সাতক্ষীরাবাসী, মহান রবের প্রশংসা স্বীকার করতেই হয়। এটি এমন একটি শতাব্দী যেই শতাব্দীতে আল্লাহর কোরআন আছে, কিন্তু এই কোরআনের পক্ষে কথা বললেই হামলা হবে এবং মামলা হবে। এটি এমন একটি শতাব্দী যেই শতাব্দীতে আল্লাহর কোরআনের পক্ষে কথা বললে নাটক করে জেলের ভিতরেও যাওয়া লাগতে পারে। এটি এমন একটি শতাব্দী, এটা এমন একটি সময় যে সময় আল্লাহর কোরআন নিয়ে মানুষ চলতে চাইলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হওয়া লাগে। ঠিক এমনই একটি শতাব্দীতে বসে বাংলার মাটিতে সাতক্ষীরা জেলার ভিতরে বসে আল্লাহর কোরআনকে সামনে রেখে কিছু কথা বলার মতো আর কাউকে শোনার মতো এখন যে আমার আল্লাহ সুযোগ দিচ্ছেন, এজন্য মালিকের প্রশংসা করতেই হয়। কথা বলে না কেন? আরো জোরে বলেন। এটা এমন একটি শতাব্দী যেই শতাব্দীতে আমাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের ভোট নিয়ে, আমাদের সমর্থন নিয়ে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে আবার আমাদের কলিজা আমাদের হৃদয় স্পন্দন ইসলামের উপর আঘাত এনে থাকে। এটি এমন একটি শতাব্দী, সেই শতাব্দীতে আল্লাহর কোরআনকে সামনে রেখে মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহর প্রশংসা অর্থাৎ গুণকীর্তন শুকরিয়া আদায় করতে যাচ্ছি, তার আগে গলাগুলো একটু ফ্রেশ করতে চাচ্ছি। আপনারা সবাই এরকম করেন, এবার বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ তো হয়নি, আওয়াজ হয়েছে? এদিকে কি ভোট হয়ে গেছে, মানে নির্বাচন হয়ে গেছে? এত কম গলার আওয়াজ নিয়ে কিভাবে আপনারা মিছিল করছে? গলার আওয়াজ থাকতে হবে না? বিনা মিছিলে ভোট হয়ে গেছে। যাই হোক, তাও মার হবা কথা ঠিক না? যাই হোক, আর একটা বার আল্লাহ পাকের প্রশংসা করলে কি আপনারা বেজার হবেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রশংসা স্বীকার করলে বেজার হন কে? আরো জোরে বলেন। আপনারা কথা না বললে কিন্তু আমি একটি কথাও বলতে পারবো না। প্রশংসা করলে খুশি হন কে? আর প্রশংসা ধীরে করলে কে খুশি হয়? তাহলে শয়তানকে খুশি করাতে চান নাকি আল্লাহকে? কারা কারা আল্লাহকে দেখে তো লিল্লাহে তাকবি, আল্লাহ পাক কবুল করুন। এজন্য আর একবার, মুসলমানের বেটার মতো, মোনাফেকের মতো নয়, মোনাফেকের সন্তানের মতো নয়, বেঁচে থাকতে হলে ইমানদার হয়ে বেঁচে থাকা লাগে। কথা বলেন ঠিক কিনা? অতএব আর একবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দুরুদ সালাম পাঠ করতে যাচ্ছি। তমাম পৃথিবীর সকল দার্শনিকদেরকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল নেতা নেত্রীদের আদর্শ সম্মান সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, সকল বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদের সম্মান ইজ্জত সম্ভ্রমকে যদি একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্ব নবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ সালাম পাঠ করতে যাচ্ছি। জোরে সোরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে নাই, তাহলে আওয়াজ এতটুকু হতো না, একটু বেশি হওয়ার কথা ছিল ঠিক কিনা? আর একবার বলেন তো দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা হবে, কিন্তু আলোচনার আগে সভাপতি সাহেব বলে দিয়েছেন কারো নাম ধরে যেন কোনো লেকচার না দেওয়া হয়। কথাটা কি বুঝতে পেরেছে? আমি কি নীলফামারী থেকে আসছি আপনাদের সাতক্ষীরা জেলায় নির্বাচন করার জন্য? তাহলে কোনো নেতার বিরোধিতা করে আমি ভোট ইনকাম করব এরকম কোন সন্দেহ আছে? কথা বলেন জোরে। কারো পক্ষে কারো বিপক্ষে বলার আমার কোনো সুযোগ আছে? কথা বলে না কেন? আরে ভাই জোরে বলেন। আমি কি কারো কথা বলার জন্য আসছি? কি বলতে চাই? আরো জোরে বলেন কি বলতে চাই। এটা শুনতে আছেন রাজি ভাই?
কারা কারা আছেন দেখি তো লিল্লাহি তাকবীর আল্লাহ পাক কবুল করুন জোরে কানা আমিন তাকবীর হচ্ছে মুসলমানদের ইমানদারদের সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র কথা বলেন কথা ঠিক কি না এই তাকবীর যেই দিন থেকে মুসলমানদের মুখ থেকে সরে গেছে সেই দিন থেকে বিজাতি নাস্তিক মুরতাদ বেঈমান মুনাফিকের বাচ্চাদের কাছে মুসলমান জাতিকে জুতার পিটা খাইতে হয়েছে আজও যদি বিশ্বের মুসলমান 250 কোটি রয়েছে তারা যদি আজকেও তাম পৃথিবীর মধ্যে যদি দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান যদি একবার মাঠে ময়দানে শহরে বাজারে নগরে জনপদে একবার দিত মুনাফিকের বাচ্চাগুলো ভূখণ্ড ছেড়ে আটলান্টিক মহাসাগরে চুপ্পা খেয়ে তারা মরত কিন্তু আমরা তো তাকবীরই দিতে পারি না কথা বলেন কথা ঠিক কি না তাকবীর কি দিতে পারি তাকবীর দেওয়ার মোশন হবে আলাদা হ্যাঁ তাকবীরের মোশন দেখলি মুনাফিকের ভিতরে জ্বালা পালা চুলকানি শুরু হয়ে যাওয়ার কথা তো সেই তাকবীর তো আপনারা দিতেই পারেন না দিতে পারবেন চলবে ঠিক আছে আমরা তাকবীরও দেব আলোচনাও শুনব আলোচনার মজা হচ্ছে তাকবীর কথা বলেন কথা ঠিক কি না আরো জোরে বলেন এ বন্ধুগণ আমার আমি সেদিকে যাচ্ছি না কোন ব্যক্তির নাম ধরে কোনো আলোচনা হবে না রাজনৈতিক কোনো ব্যাখ্যাও হবে না কিন্তু কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি কোনো প্রেক্ষাপট চলে আসে যদি কোনো সাইড মাইট থেকে কোনো কথা আসে তাহলে বুঝে নিতে হবে ওগুলো দৃষ্টান্ত দিচ্ছি কথা বলেন কথা ঠিক কি না আমি যাই বলবো তাই যে আপনাদের মানতে হবে তা কিন্তু হয় না যেটা ভালো লাগবে সেটা শোনার পরে জ্ঞান অর্জন করে ঈমান পরিবর্তন এবং পরিবর্ধন করবে আর যেটা খারাপ লাগবে সেটা শোনার পরে উঠে এসে আমার পিটাবে কি করবেন আমার এসে পিটাইবেন কি করবেন সালাম আল কি দিবেন পরশুদিন রাতে গাজীপুরে কথা বলতেছি দুইটা ঘন্টার মতো প্রায় বলে ফেলাইছি ওই নেতার মাথার মধ্যে বুড়া কিরমি উঠছে নাকি আল্লাহই জানে কোথা থেকে আসি এই মাইকটা নিয়ে একটা আছাড় দিয়ে ফেলা তে এরকম লোক তো নাই সভাপতি সাহেব এরকম কেউ তো নাই এখানে সালা যাবে সালাবো সাতক্ষীরা বাসী আজকে কলিজা ভরে আলোচনা করতে চাই রাজি আছেন সবাই কারা কারা আছেন আরেকবার হাত তুলে দেখান তো দেখি লিল্লাহি তাকবীর প্রিয় সাতক্ষীরাবাসী মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আওলা লাকা ফাওলা সুম্মা আওলা লাকা ফাওলা হ্যাঁ দুনিয়ার মানুষরা তোমরা যেইভাবে ষড়যন্ত্র করবে আমি সেই ষড়যন্ত্রের পাল্টা জবাবটা ভিন্নভাবে দেব মানুষ তোমরা কত বড় জ্ঞানী হয়েছ কত বড় বুদ্ধিজীবী হয়েছ আল্লাহর উপরে পাল্লা দিতে চাইবে আল্লাহ পাক কাল্লা উঁচু করে থাকতে দিবে না আমার ভাইরা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন যেইভাবে করো যেভাবে চালাও
दुनियार मानुष जदि केउ तोमादेर परिचय धरते ना पारे बुझते ना पारे जानते ना पारे जानते पारेन एकजन के বন্ধুগণ আমার কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যেখানে সর্বকালের সর্বযুগের বিষয়বস্তুগুলোকে তুলে ধরা আছে রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন ইয়াকতুনুন নাবিয়িনা বিগায়রিল হক জোর করে আল্লাহু আকবার অন্যায়ভাবে জালেমরা আমার হক নবীদেরকে হত্যা করে দিয়েছে পৃথিবীর প্রথম অধ্যায় আজ থেকে ১৬০০ বছর আগে বিনা কারণে অকারণে নির্দোষ নিরপরাধ নবীদেরকে রাসূলদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়ে হত্যা করে খুন করে গুম করে ছিল এই পৃথিবীর জমিনে যারা আজ এদেশে এবং দেশের বাইরে আলেমদেরকে বিনা কারণে আমৃত কারাদণ্ড দিয়ে রেখেছে ঠিক তারা রব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন তখন এই ওই সমাজের মানুষগুলোর প্রতি আক্রমণ আসবে ভয় আসবে ভীতি আসবে যখন কোনো মানুষ বা কোনো ব্যক্তি এই পথে মানুষগুলোকে ডাকবে ইয়া قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُ আর জোরে বলেন আল্লাহু আকবার এই পৃথিবীর জমিনে প্রত্যেকটি নবী প্রত্যেকটি রসুল একটি কথা বেশি বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ হে আমার কওমের মানুষেরা কওম মানে হলো দেশ কওম মানে হলো জনপদ কওম মানে হলো এলাকা কওম মানে হলো শতাব্দী কওম মানে হলো গোত্র বংশ হে আমার কওমের মানুষেরা বুদুল্লাহ এক আল্লাহর আইন দিয়ে জীবন চালাও দ্বিতীয়ত বলেছেন এই আইন দ্বারা তোমরা তোমাদের ব্যক্তি জীবন চালাও এবং সমাজ জীবন চালাও সমাজ জীবন যখন তোমরা চালাতে পারতে পারবে ব্যক্তিগত জীবন যখন কোরআন দিয়ে চালাতে পারবে তখন তোমরা অবশ্যই রাষ্ট্রীয় জীবনে এর আইনটা মেনে চলো যখন দেখবে রাষ্ট্রীয় জীবনেও এই কোরআনকে তোমরা অনুসরণ এবং অনুকরণ করে চলছো তখন অবশ্যই যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে ইন্টারন্যাশনাল জীবনেও এই কোরআন মানা লাগবে বক্তব্য কার আরো জোরে বলেন এই পৃথিবীর প্রথম যে মানুষটা পৃথিবীর প্রথম এই জমিনের মধ্যে পা রেখে দিলেন উনিও এই দাওয়াতটি দিয়েছেন ওনার পরে যেই লোকটি দুনিয়ার জমিনে আসলেন তিনি হলেন নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম কথা বলেন ঠিক কি না নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এসে ঠিক একই দাওয়াত তিনিও দিলেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র সমাজের মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেল অসৎকিরাবাসী ভালোভাবে শুনতে হবে যাতে কথাগুলো আপনার মনে থাকে এবং কাজে লাগে নিজেও মানতে পারেন কথা বলেন না কেন যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন সমাজের মধ্যে মানুষগুলো তিন শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে কথা বলে না কেন একটা শ্রেণী হয়ে গেল পণ্ডিত অথচ তারা মূর্খ কথা বলে না কেন ওরা পণ্ডিত অথচ তাদের নামের শেষে লাগিয়ে দেওয়া দরকার মূর্খ দ্বিতীয়টা হলো গণ্ড মূর্খ তৃতীয়টা একেবারে খাসা মূর্খ আর জোরে বলেন পণ্ডিত কারা পৃথিবীর সব জ্ঞান আছে লেলিন কার্ল মার্কস মাও সেতু এই পৃথিবীর যত মতাদর্শ মানব রচিত এই জমিনে এসেছে
সব মতবাদগুলোকে মুখস্থ করে রেখেছে, মাথার মধ্যে কোট করে রেখে দিয়েছে, সবকিছু মুখস্থ করে হৃদয়ের মধ্যে গেঁথে রেখেছে। অথচ মুসলমান হওয়ার পরে আল্লাহর কোরআনের নীতিমালা জানে না। এই মানুষগুলোকে বলা হয় পণ্ডিত, অথচ কি কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। দ্বিতীয়টা হলো গন্ড মূর্খ, অর্ধেক বোঝে অর্ধেক বোঝে না। কথা বলছে না কেন? অর্ধেক জানে অর্ধেক জানে না, অর্ধেক জানে না। তৃতীয়টা হলো একেবারে খাসা মূর্খ, ও আগা পাশা কিছুই বোঝে না। এই তিন শ্রেণীর মানুষ সকল জাতির মধ্যে আছে, হোক সে খ্রিস্টান অথবা বৌদ্ধ অথবা সনাতন ধর্ম হিন্দু অথবা মজুসিয়াত অথবা মুসলমান, কথা বলেন ঠিক কি না? সকল জাতির মধ্যে এই তিন শ্রেণীর মানুষ আছে, আর এই তিন শ্রেণীর মানুষ সকল জাতির ধর্মগুলোকে দূরীভূত করার জন্য না বুঝে নিজের ধর্মের ক্ষতিগুলো তারা নিজেই করেছে। বাংলাদেশে কি ভারতের কোন হিন্দু এসে কোরআনের মাহফিলে 144 করে? কথা বলে না কেন? মিয়ানমারের কোন বৌদ্ধ এসে করে? আমেরিকার কোন খ্রিস্টান তারা কি এসে করে? করেটা কারা? কথা বলে না কেন? কারা করে? একটা গাছ কুড়ালকে ডাক দিয়া বলছে, ও কুড়াল ভাই, কুড়াল চেনেন? গাছ যে কাটে কুড়াল চেনেন? কথা না বললে আমি কি বুঝি? চেনেন? গাছ একটা কুড়ালকে ডাক দিয়া বলছে, ও কুড়াল ভাই, তুই আমার কাটিস কেন? কুড়াল বলতেছে, রে গাছ, আমি কি তোরে কাটি সাধে, তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে। আমি কুরআন তোর মতো গাছকে কাটার মতো কোনো সাধ্য ছিল না, কথা বলেন ঠিক কি না? আমি কুরআন তোর মতো গাছকে ফালানোর মতো শক্তি ছিল না, আমি কুরআন তোর মতো গাছকে কাটতে পারি না, সেই শক্তি সম্বল আমার নেই। কিন্তু তোর মতো জাতি ভাই গাছ, তোরই জাতি ভাই গাছ, ও আমার কুড়ালের পাশার মধ্যে ঢোকা আছে, আর তোর নিজের জাতি ভাই গাছ আমার শক্তি সঞ্চার করেছে, আমার শক্তি সম্বল জুগিয়েছে, যার কারণে আমি কুড়াল তোর মতো গাছকে কাটি। এই দেশের এই বাংলার ভূখণ্ডে কারা কোরআনের উপরে ইসলামের উপরে নিষেধাজ্ঞা জারি করে, কারা আলেম ওলামা হত্যা খুন গুম করে, কারা বিনা কারণে অকারণে মিথ্যে নাটক সাজিয়ে মামলা দিয়ে ঢুকিয়ে দেয়, আপনি খোঁজ নিয়ে দেখেন, অনুসন্ধান করে দেখেন, ওরা আমাদের জাতি ভাই। আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ইয়াকুতুনুন নাবিয়িনা বিগাইরিল হক, যখন আল্লাহ পাক বারবার ওই জালেমগুলো অন্যায়ভাবে আমার নবীকে হত্যা করেছে, তার মানে যেখানে আমার আল্লাহ দলিল দিয়ে দিলেন, জালেম এই পৃথিবীর জমিনে আছে, ওরা সকল যুগে সর্বকানে সর্ব অবস্থায় আল্লাহর নবী এবং রসূলদেরকে হত্যা করে এসেছিল, যারা আজ তামাম পৃথিবীতে মুসলমান হত্যা করে অশান্তি এবং জঙ্গি গোষ্ঠী স্থাপন করেছে, ঠিক তারা। তোরা মৌলবাদী জঙ্গিবাদী যতই বলিস মোদেরকে, আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। এই আমরা কিন্তু রাগ করি না, ধরবে আল্লাহ তোদেরকে। মুসলিম ঘরে জন্ম নিয়েও আনলে না বুঝ অন্তরে, হিসাব নিকাজ কেমনে দিবি পরকালের দপ্তরে। এই টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা, আছে না নাই? টুপি দাড়ি দেখলে যাদের মাথায় ওঠে যন্ত্রণা,
কাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্র না একাদের কাছে শিখলে তোরা এসব কিছুর মন্ত্র না মৌলবাদী জঙ্গিবাদী যতই বলো আমাদেরকে আমরা কিন্তু রাগ করি না ধরবে আল্লাহ তোদেরকে লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে লম্পটেরই আড্ডাখানা বানাইছো এই দেশটারে নবীকে সন্ত্রাসী বলছে ওই বিয়াদব আজগরে এই নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে নবীর সামনে বেয়াদবি উঠলে কারো মুখেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে তাদের মুখে লাগাও তালা বাংলাদেশের বুকেতে ঠিক কি না মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেন অথচ আপনি যে নিজেই মুসলিম থেকে খারিজ হয়ে যাচ্ছেন সে খবর কি রাখেন কথা বলছে না কেন তাহলে নবী রাসূলদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে কারা হ্যাঁ করে তাকায় কারা আল্লাহ পাক বলেন ওরা আমার অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করেছে জুলুম করেছে বিনা কারণে অকারণে নবীদেরকে ধরেছে যখন এই নবী এইভাবে দাওয়াত দিয়েছিলেন নূহ নূহের বিরোধিতা ওই তিন শ্রেণীর লোকেরা করেছে নূহকে ধরা হলো নূহকে ধরার পরে পাহাড়ের পাদদেশে নিয়ে যাওয়া হলো পাহাড়ের পাদদেশে নিয়ে গিয়ে আল্লাহর নবী নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জালেমের গোষ্ঠীরা মারল মারার পরে কম্বল দিয়ে পেঁচিয়ে একটি গর্তের মধ্যে নূহকে ঢুকিয়ে দিল জোর কর নাউজুবিল্লাহ নূহ একটি গর্তের মধ্যে পড়ে পড়ে কাতরালো ভিন্ন দিকে জালেমরা বলল নূহ যদি আল্লাহর নবী হয়ে থাকে তাহলে ওই আল্লাহ কেন প্রতিবাদ করলো না যদি আল্লাহর লোক যদি নূহ হয়ে থাকে তাহলে আল্লাহ তো তারে সাহায্য করার কথা এই জালেমগুলো সেদিন নূহকে হত্যা করার পর আল্লাহর উপরে পাল্লা দিয়েছিল যার কারণে আমার আল্লাহ আদ এবং সামুদ জাতিকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিল নূহকে হত্যা করেছে ওরা লূত চলে আসলো লূত আসার পরে বললেন আমার ভাই নূহ কিছুদিন আগে এসে তোমাদের দাওয়াত দিয়েছিল قومي اعبد الله ما لكم من إله غيره আর ধরে বলেন আল্লাহু আকবার লো দেশে বললেন হে আমার কম হে আমার জাতি দিনের দাওয়াত গ্রহণ করো ওই আল্লাহর আইন দ্বারা জীবন চালাও ব্যক্তি চালাও সমাজ চালাও দেশ চালাও ইন্টারন্যাশনাল জীবনেও এই আইনটা মেনে চলো লুদ আখর খারাপ হয়ে গেল লুদ কেউ আর সহ্য করতে পারছে না যেখানেই পাবে লুদকে সেখানেই হত্যা করে দেবে জালেমরা লুদের সময় ছেলে ছেলের সঙ্গে সমকামিতা করেছিল কথা বলেন ঠিক কি না তার মানে ছেলে ছেলের সঙ্গে জেনাবে বিচার করেছে মেয়েদেরকে তারা কখনো পাত্তা দেয়নি মেয়েদেরকে তারা গ্রহণ করতে চায়নি আমার আল্লাহ বুঝতে পেরেছেন এই জালেমের গোষ্ঠী জেনাকারের গোষ্ঠীর ব্যবস্থা আমাকে নিতেই হবে আমার আল্লাহ পুরো দেশটাকে বাটির ওপরে হাতের ওপরে ফেরেশতাদেরকে তুলতে বললেন আর বললেন এবার উপুর করে তা জমিনে ঢুকিয়ে দাও যেমন জালেম ছিল তেমন তাদের শাস্তি দেওয়া হলো কথা বলেন ঠিক কি না মৃত সাগর আজ পৃথিবীর মানুষ জানে মৃত সাগর নামে একটি সাগর রয়েছে যেখানে মানুষ লাভ দিলেও পরে ভিতরে ডুবে যায় না কথা বলছে না কেন দেখেননি ওই দেশটা ওই জনপদটা ছিল লূদ আলাইহিসসালামের যুগ ওই দেশটা ওই স্থানটাই ছিল লূদ আলাইহিসসালামের দেশ এবং রাষ্ট্র
পাপে ভরে গিয়েছিল জালেমদের অধিপত্য বেশি ছিল জালেমরা জোর জুলুম করে ওই দেশের মধ্যে তাদের ব্যক্তিগত সমাজ তারা চালু করে দিয়েছিল আল্লাহর নীতিমালা মানতে পারে নাই যার কারণে ওই দেশটাকে আমার আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়েছে আজকে এদেশে শুধু না সারা পৃথিবীতে করোনা কেন হয় করোনা কি এখন আসে না এখন আসছে কি কথা বলে নাকি কি আসছে আমি তো ভাবছিলাম করোনার পরে আসবে মরোনা তারপরে আসবে ধরোনা তারপরে আসবে সারোনা মানুষ যত জালেম হবে তত তার প্রতি গজব দিবে কে লুদ আলাইহিসসালামের সময় এই তিন শ্রেণীর মানুষ খারাপ আচরণ করেছে কথা বলেন ঠিক কি না লুদের দাবাদার চলবে না লুদের পরে পরে আমার আল্লাহ পাক সঙ্গী সঙ্গী ইব্রাহিম আলাইহিসসালামকে পাঠানোর একটু আগে মুসাকে পাঠিয়ে দিলেন মুসা আলাইহিসসালামের আসার একটু আগে ইউসুফ আলাইহিসসালামকে পাঠালেন ইউসুফ আলাইহিসসালামকে পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিসসালামকে দিলেন তারপরে আমাদের নবী বিশ্বনবী দুনিয়ার জমিনে চলে আসলেন একটার পর একটা করে একটা দুইটা নবী রাসূলনা পৃথিবীর প্রথম অধ্যায় থেকে আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনে এই মানুষগুলোকে পথহারা মানুষগুলোকে পথ দেখানোর জন্য রোডহারা মানুষগুলোকে রোড দেখানোর জন্য পথহারা মানুষগুলোকে পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে শতাব্দীতে দেশে জনপদে প্রদেশে প্রত্যেকটি জায়গায় আমার আল্লাহ এক একজন নবী আর রসুলকে পাঠিয়ে দিয়েছে শুধু সিরাতুল মুস্তাকিমের জন্য কিন্তু সমাজের মানুষগুলো কি নবীদের সঙ্গে ভালো আচরণ করেছে কথা বলে না কেন আপনারা আশ করছেন আলেমদের সঙ্গে ভালো আচরণ কথা বলছেন না কেন করছেন করছেন না যেমন প্রত্যেক যুগে জালেমরা এই রকম করেছে নবীদের সঙ্গে ঠিক কি না আমার ভাইরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক লুদের পরে পাঠিয়ে দিল ইউসুফ আলাইহিসসালাম কি ইউসুফ আলাইহিসসালাম চলে আসলেন আসার পরে একই দাওয়াত দিলেন ইউসুফের দাওয়াত তো আর পছন্দ হচ্ছে না মানুষ আর সহ্য করতে পারতেছে না সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মুসাকে পাঠিয়ে দিলে মুসা চলে আসলেন মুসার দামানে একটা টাটকা কাফের ছিল ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা আর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বললেন তুমি আর কওমের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে তোমার যে ঘরের মধ্যে লালন পালন হয়েছে ওই ঘরের প্রেসিডেন্ট বড় মারাত্মক জালেম ওই জালেমকে আগে দাওয়াত দাও নিজের ঘরের মধ্যে ফেরাউন যার ঘরে তুমি লালন পালন হচ্ছ ওই জালেমকে আগে দাওয়াত দাও তাহলে এবার বলেন দাওয়াতি কাজ কোন জায়গা থেকে শুরু করা লাগে কথা বলেন না কেন আরো জোরে বলেন আরে বাবা কথা বলেন না কেন কোন জায়গা থেকে আপনার ওয়ার্ডের মেম্বারটা যদি ভালো হয় ইসলাম প্রিয় হয় আপনার ইউনিয়নের চেয়ারম্যানটা যদি ইসলাম প্রিয় হয় তাহলে পুরো ওয়ার্ড আর ইউনিয়ন সোনার মানুষে পরিণত হয়ে যাবে মানে যে সরষা দিয়ে আপনি ভূত তাড়াবেন সেই সরষার মধ্যে ভূত কথা বলেন ঠিক কি না ওরাই বলে হুজুর এগুলা বলা যাবে না কথা বলে না কেন তাহলে বলেন তো এখন দাওয়াত দিবেন কোথায় গিয়া আল্লাহ নবীদের সঙ্গে খারাপ আচরণ করেছিল সমাজের মানুষগুলো যেমন আজ আপনার ঘর আপনার ওয়ার্ড ইউনিয়নের মানুষগুলো আপনার বিরোধিতা করবে ঠিক তেমন আমার বন্ধুগণ মুসা আলাইহিসসালাম দাওয়াত দিলেন ফেরাউনকে তুমি সীমা লঙ্ঘন করেছো আল্লাহর বান্দাদেরকে আমার হাতে সঁপে দাও আমি তাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাব
জাহান্নামের পথকে রোধ করে দিয়ে জান্নাতের পথে পরিচালিত করব। আল্লাহর বান্দাদেরকে ছেড়ে দাও, ইসলামের দিকে ধাবিত করি। আল্লাহু আকবার। কিন্তু ফেরাউন বলেছে এটা কখনোই আমি বরদাস্ত করব না, আমি যা কিছু করি সব কিছুর মালিক আমি, আমি হলাম তোমাদের রব। কথা বলেন ঠিক কি না? ফেরাউন যেমন জালেম ছিল, ওর পানিতে সুম্বায়া মারছিল কে? আরো জোরে বলেন কে? যে যত বড় জালেম হবে তার জন্য তত আইটেমের মৃত্যুর জন্য অপেক্ষা করে, একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহর ব্যবস্থা নেবে। লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিয়েছে, একদিকে আল্লাহর নবী দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন রাতের পরে দিন, দিনের পরে রাত, এভাবে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। দিন যত যায় সংখ্যা তত ইসলামের লোকের বেড়ে যায়, আল্লাহু আকবার। আবার দিন যত যায় তেমন আবার কাফেরদের সংখ্যাও বেড়ে যায়। এদিকে ইসলামের পক্ষের লোকেরও সংখ্যা বেড়ে গেল, ভিন্ন দিকে জালেমদের সংখ্যাও বেড়ে গেল। গোপনে গোপনে বিশ্বনবী নামাজ আদায় করেছেন, গোপনে গোপনে দাওয়াত চালিয়েছেন আল্লাহর নবী। দাওয়াতি কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসলেন মক্কার মাটিতে, আমার নবী ওই মক্কার মাটিতে থাকতে পারলো না। যেমন ওই কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি এদেশে থাকতে পারেনি, ঠিক তেমন পুরো মক্কার মাটিতে মানুষগুলোকে কোরআনমুখী বানিয়ে ফেলল, ইসলামমুখী বানিয়ে ফেলল, ইসলামের দিকে মানুষের ধাবিত হয়ে যাচ্ছি। ওই নবীকে কাফেররা, জালেমরা, বেঈমানরা, মুনাফিকেরা মক্কার মাটিতে নামের লকাব দিয়েছিল আল আমিন। কথা বলছেন কেন? ওই নবীর নামের লকাব দিয়েছিল আসাদেক। মক্কার মাটিতে যদি কেউ বিশ্বাসী থেকে থাকে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সে আর কেউ আর নাই। জোর করে আল্লাহু আকবার। কেউ যদি বিশ্বাসী থেকে থাকে, সত্যবাদী থেকে থাকে, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবী এত সত্যবাদী, এত বিশ্বাসী হওয়ার পর মক্কার মাটিতে 31টা বছর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন। ওই নবী দেশে থাকতে পারে না, তার মানে নবীজি কি কারো জমি দখল করেছে নাকি? না। কথা বলে নাকি? না। ঘর বাড়ি দুয়ার দখল করেছে? না। জুলুম করেছে? না। টাকা আত্মসাৎ করেছে? না। কি অপরাধ তাহলে তার? অন্তর্দখল। কি অপরাধ ছিল? অপরাধ শুধু একটাই, সেটার নাম কি? আরো জোরে বলেন, অপরাধ হচ্ছে করা। আমার ভাইয়েরা, কি আর বলবো আপনাদের, বিশ্বনবী এইভাবে দাওয়াত দিয়ে গেলেন 31 বছর, আর থাকতেই পারতেছে না। আল্লাহর নবী এখন মক্কায় জীবন যাপন করতে পারবে না। আল্লাহ নবীর উপরে 140 বর করা হলো, বিশ্বনবী মক্কায় থাকতে পারবে না। ওই আসমান থেকে গুরু গম্ভীরে কঠিন এক আওয়াজ চলে আসলো, নবীগণ তুমি আর মক্কায় থেকো না, এই জালেমের বংশ তোমারে ধ্বংস করে দেবে, চলে যাও মদিনায়। বিশ্বনবী চলে গেলেন মদিনায়। যাবার পরে একটি লোকের সঙ্গে আল্লাহর হাবিব সর্বপ্রথম তার দেখা হয়ে গেল। আপনাদের মন মতো মনে হয় হচ্ছে না? হচ্ছে না তো? কারণ আলোচনা করার আগে যদি কেউ টুটি সিপি ধরে, আলোচনা কি করা যায়? কথা বলে না কেন? করা যাবে? যাবে না। এইভাবে চলবে? প্রশাসনের বাইরে আমার সঙ্গে এসে দেখা করেছেন ভিতরে, তারাও কথা বলছেন, ভাই নতুন চেয়ারম্যান হয়েছে, ওনার আবেদন কোনো বিষয় নিয়ে যেন কথা না হয়। চালাই দামু চলিবে? সবাই বলছে যে ভাই বিনীত অনুরোধ কোনো বিষয় নিয়ে কথা বলবে না, এই জন্য আমাকে এভাবে কাহিনী ধরে ওয়াজ করা লাগতেছে। ঠিক আছে, চালাবো। কাহিনী বলার মতো অভ্যাস আমার নাই, কিন্তু কিছু জায়গায় এই গাড়িও চালা লাগে। ঠিক আছে, চালাবো, চলো। তো উঠার আগে যদি টুটি চিপি ধরেন তাহলে কি বলতে পারবো? দাওয়াত না দেওয়াই ভালো, ঠিক না? না দেওয়াই ভালো।
যাই হোক আমি আপনাদের কারো মন ক্ষুণ্ণ করতে চাই না কোরআন থেকে আমি ইতিহাস থেকে আজকে আলোচনা শোনাচ্ছি ঠিক কি না কোরআন থেকে আলোচনা শোনাচ্ছি ইতিহাস থেকে বলছি মন খারাপ হচ্ছে চলিবে সালায়া যামু চলো বন্ধুগণ আমার বাস্তবের ফেরামন তো দেখা যাইছে আর কত দেখবেন নব্য ফেরাউনের অভাব নব্য ফেরাউন আছে টাটকা ফেরাউন আছে বাসিয়া নাই সবটা আটকা মাল ঠিক আছে কোনো সমস্যা নেই তাহলে আমার ভাইয়েরা মক্কার মাটি থেকে আমার নবী কোথায় আসলেন মদিনায় কথা বলে না কেন কোথায় মদিনায় চলে আসলেন আসার পরে যেই লোকটার সঙ্গে প্রথম দেখা হলো সেই লোকটাকে লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলেন তো মুনাফিক লিডারের নামটা কি কি না মুনাফিক লিডারের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমাদের সমাজে এই রকম নেতা থাকার কারণে আমরা মার খাই ঠিক কোন কথা ঠিক কি না ওবাই ইবনে সুলুলের সঙ্গে বিশ্ব নবীর দেখা হয়ে গেল মদিনার মাটিতে আল্লাহর হাবিব এসে বললেন ওবাই রে আমি 31 বছর পর আজ মদিনায় আসলাম দিনের দাওয়াত করেছিলাম দিনের পথে মানুষকে ডাকেছিলাম মানুষগুলো আমার দাওয়াত গ্রহণ না করে বরং আমাকে খুন গুম হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে যখন হিজরত করে মদিনায় আসলাম ঠিক তখন ও ভাই তুমি দাওয়াতটা গ্রহণ করো মদিনার তুমি একজন শিক্ষিত মানুষগুলো যদি দিন গ্রহণ করে ইসলাম গ্রহণ করে তাহলে সাধারণ মানুষগুলো তাড়াতাড়ি ইসলাম কবুল করবে ওরা ভাববে যেহেতু শিক্ষিত মানুষগুলো ইসলাম গ্রহণ করছে কবুল করছে সেহেতু আমাদের আর বসে থাকা যায় না আমাদেরও চলে যাওয়া দরকার কিন্তু আমাদের সমাজে দেখা যায় শিক্ষিত মানুষগুলোই খালি শুধু ভেজাল করে গত পরশু দিন যিনি ইবাদত দিলেন উনি একজন আবার প্রফেসর ছিলেন উনি কি কম শিক্ষিত কথা বলে না কেন মোটামুটি শিক্ষিত কিন্তু আবুল হাকামের চেয়ে বড় শিক্ষিত নয় আবু জাহেলের আগের নামটাই ছিল আবুল হাকাম কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা বিশ্বনবী যখন ওবাইকে বললেন দাওয়াতটা নাও ওবাই বললেন এই মক্কা মদিনায় একমাত্র একটা নেতার কথা অনুযায়ী আমরা চলি সেই লোকটার নাম হলো আবুল হাকাম সকল জ্ঞানীর পিতার নাম হলো আবুল হাকাম কথা বলেন ঠিক কি না সেই লোককে আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছিল নবীজিকে সামনে দাঁড়িয়ে বলছিল ও মুহাম্মদ তুমি এগুলো কি বলো আমরা এই সমাজে চলি আমার নীতি অনুযায়ী সমাজের মানুষগুলো চলে আমি তোমার চাচা আবু জাহেল বলছি না আমি আবুল হাকাম আমার মতো জ্ঞানার এই মক্কা মদিনায় কার আছে এই মুহাম্মদ বড় জ্ঞানী মানুষ হইছস বিশ্বনবী বললেন ও চাচা আমার সজ্ঞানে আমার সব উপস্থিতি আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে মরবে যারা অজন্মা যার হয়ে কবরে যাবে তারা আরো একটি লকাব দিলেন চাচা আপনি আবুল হাকাম নন আপনি আজ থেকে হলেন আবু জাহেল আপনি জ্ঞানীর পিতা নন আপনি হলেন মূর্খের পিতা ও চাচা আপনি কবুল করেন আপনার জ্ঞানটা আপনার জ্ঞানের হকটা আদায় হয়ে যাবে চাচা কবুল করেন আবু জাহেল বলছিল না এটা কখনো কোনোদিনও হতে পারে না বিশ্বনবী ওখান থেকে ব্যাগ হয়ে এসে তারপরে আবার আবুল হাকামের কাছ থেকে এসে ওবাইকে বললেন ওবাই তুমি দাওয়াতটা নাও মদিনার মানুষ এরা ইসলাম গ্রহণ করবে তোমার এই ইসলাম গ্রহণ করা দেখে তা আমরা আজকে এমন শিক্ষিত মানুষ যেমন বক্তব্য দেয় সাধারণ মানুষ মনে করে হুজুর মনে হয় এগুলো বানাইয়া কয় এইজন্য শিক্ষিত মানুষগুলো বাধা দেয় কথা বলেন কথা ঠিক কি না শিক্ষিত মানুষগুলো যদি বলতো ভাই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেন যদি কোনো সাইড থেকে কোনো প্রসঙ্গ চলে আসে সেগুলো কেটে আসবেন তাহলে বিষয়টা ছিল ভিন্ন কথা বলেন ঠিক কি না
কিন্তু তা বলে না কয় এগুলো কথা বলাই যাবে না তার মানে এরা ডাইরেক্ট কোরআনের বিরোধিতা করে وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন ওরা আইন তৈরি করেছিল কোরআন শোনা যাবে না বলাও যাবে না শোনাও যাবে না তাহলে যাবেটা কি কোরআনের উপরে 140 বর করে যারা মাহফিলগুলোর প্রধান অতিথি সভাপতি আস্তানা একটু অনুসন্ধান করে দেখেন বিশ্বনবী মদিনায় এসে তার দাওয়াত দিল দাওয়াতটা প্রত্যাখ্যান করে দিল আল্লাহর হাবিব বললেন যেই সেই লোক তো আমার দাওয়াত প্রত্যাখ্যান করতে পারে না নিশ্চয়ই তোমার জন্মের রক্তের ভিতরেই ভেজাল আছে নবীজির মুখ থেকে কথা শোনার পরে উবাই ইবনে সুলুল বললেন এত বড় সাহস আব্দুল্লাহর বড় মুহাম্মাদের মক্কা থেকে 31 বছর পরেছে মদিনার মাটিতে আমাকে যার সন্তান বলবে আর আমি উবাই ওরে সার দেব ওরে ছেড়ে দেব কখনো হতে পারে না আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখে সারবো মক্কায় যেমন এই দিনের দাওয়াত দেওয়ার কারণে টিকতে পারে নাই ঠিক ওই রকম মদিনার জীবনেও শান্তিতে থাকতে দেওয়া হবে না মদিনায় এসে এই মুনাফিকের ষড়যন্ত্র শুরু হয়ে গেল নবীজির 63টা বছরের জিন্দিগিটাকে আপনি অনুসন্ধান করে দেখেন আমার নবীর জীবনেও কোনোদিনও একটু আরাম করে ঘুমাতে পারে নাই কথা বলছে না কেন ওই নবীর দিন আজকে যারা মানতে চায় চলতে চায় ফিরতে চায় ওই রুটে আজ তারাও ঘরে থাকতে পারবে না আজ তারাও শান্তিতে থাকতে পারবে না আজ তারা অন্যায় এবং দুরাচার ব্যভিচারের মধ্যে তাদেরকে নাটক করিয়ে ঢুকিয়ে দেওয়া হবে যদিও তারা ভালো মানুষ তাদেরকে কালো করা হবে যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই ও যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই সরে শাবল দিয়া শিং কাটিলে সরকে মারে চৌকিদার যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে হে ওদের বিচার এখন ওই কথাটি যদি আমি এই সাক্ষীরা এসে কই তবে তোরা বলবে আমি ভালো মানুষ নই আমার মতো খারাপ মানুষের কে আছে ঠিক কি না যারাই বলবে কথা তারাই খারাপ 20-30 বছর 40-42 বছর ধরে কোরআন শোনালো কোনো সমস্যা নাই যেই দিন বলেছেন কোরআন দিয়ে ব্যক্তি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা হোক এর আইনটা মেনে চলা হোক ওই দিনই উনি মৌলবাদী ওই দিনই উনি অপরাধী ওই দিনই উনি ধর্ষক ওই দিনই উনি খুনি সেই দিন ওনার মতো আর খারাপ মানুষ আর কেউ নাই কথা বলেন কথা ঠিক কি না আমার বন্ধুগণ কি আর বলি কোনো ভাষা আমার নাই আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আর এক ষড়যন্ত্রে পড়ে গেলেন মুনাফিকের ষড়যন্ত্র মদিনার মুনাফিকগুলো দিন যত যায় তত বেশি হামলা মামলার হুমকি এবং হত্যা খুন গুম বাড়িয়ে দেয় আবু রাফে নামে একজন কাফের মদিনার বুকে টাকা পয়সার অভাব নাই যার কারণে বিরোধিতাও চালিয়ে যাচ্ছে টাকা পয়সা যার যত বেশি হয় শয়তানি তার মাথার মধ্যে তত বেশি ঢোকে আর যে যখন মাফের বাইরে চলে যায় আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় আমার বন্ধুগণ হত্যা করার জন্য বেরিয়েছে আমার নবীকে আল্লাহর হাবিব যদি মদিনায় এই দিনের দাওয়াত দিয়ে যায় মানুষগুলো ইসলাম গ্রহণ করবে মানুষগুলো দিনের পথে চলে আসবে মানুষগুলোকে আর থামানো যাবে না
ইসলামী সমাজ ব্যবস্থা দেশের মধ্যে চালু হয়ে যাবে। এই জন্য মদিনার মাটিতে দুর্বার কোটি নাগান দলন করে তুলল মদিনার সকল কাফের এবং বেঈমান মুনাফিকরা। আজ এই দেশে আমাদের দেশে দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে আবার সমস্যা, বলেন তো কাফের কারে বলে? রাত গভীর হয়ে গেলে সাক্ষীর এই অবস্থা। আমি জানি যে আমার 10টায় দেবেন, আমি কিন্তু আসছি না, 10টায় দিলে আমি 12টায় শেষ করব, ঠিক আছে? আপনি যা দেন না কোনো কিচ্ছু শুনবেন না। আর সাথীরার মানুষ এক একটা মানুষ এক একটা আলেমের মতো, ঠিক কিনা? না আমি কিচ্ছুই কমু না, কারণ আমার সময় নষ্ট করে আপনারা স্টেজে দিচ্ছেন সেটাও বলতে পারিনি, আমাকে আপনারা দুই চার জায়গায় বিভিন্ন কথা বলছেন যার কারণে তো আমি বলতে পারতেছি না। আমাকে যদি বলতে বলা হতো তাহলে ইনশাল্লাহ আমি কথা বলতে পারতাম, ঠিক কিনা? না না না, যখন এসে পিটা শুরু করবে বন্দুক বার করবে তখন আপনার একটাও থাকবেন না কেন, তাও আমি জানি, ঠিক কিনা? আমি তাও জানি ভাই, সবে আমি বুঝি, সব কিছু মাথায় রেখে আমরা মাঠে কথা বলি, ঠিক কিনা? কথা বলি। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, আমি জানি যে আপনারা থাকতে পারতেছেন না কারণ রাত গভীর হয়ে গেছে, সম্ভবত পাশে একটা কোথায় যেন প্রোগ্রাম আছে, একটু অগ্রিম দিবেন, অগ্রিম দিলে পরে আমি প্রাণ খুলে আলোচনা করতে পারতাম। এই গ্রামে 18ই ফেব্রুয়ারি এই গ্রামে কি আসছিলাম আমি কোনোদিনও? আজকে পরিচয় হয়ে গেলাম, অন্য আরেকদিন ইনশাল্লাহ আলোচনা হবে। আমি আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই সমাপ্তি করে দিচ্ছি। কিছুই কমু না আজ ভাই, আজ মনের অবস্থা ভালো নাই, ঠিক আছে? মনের অবস্থাটা ভালো নাই না ভাই, কিছু কমু না। না আমি সব বলতাম, ঠিক আছে? এক একজন এক এক রকমের যদি সাজেশন আমাকে দেন আমি তো বলতে পারবো না। একজন বলছেন যে আমল, একজন বলতেছেন ভাই আপনি কোরআন, একজন বলতেছেন হাদিস, একজন বলতেছেন ব্যাখ্যা বিশ্লেষণ, আমি কি করবো? একটা লোক কিচ্ছু করতে পারি নাই, ঠিক আছে? যখন বলা হয় যে হুজুর আপনি আপনার মন মতো আপনি আলোচনা চালিয়ে দেন কোরআন থেকে, তখন আলোচনা করতে কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকে না, কথা বলেন ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين। রাব্বুল আলামিন কোরআনুল কারীম থেকে বিভিন্ন দিক থেকে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা নবীজির জীবন দর্শন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন সম্পর্কে রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হলো আল্লাহ তাআলা ততটুকু আলোচনা বক্তা এবং শ্রোতাকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। আজকের এই বিশাল ঐতিহ্যবাহী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মুয়াজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ওলামায়ে হযরত দূর দারাজ থেকে যারা কোরআন শোনার জন্য এসেছিলাম, রব্বুল আলামিন তাদের হৃদয়ের খাদ্য দেওয়া হয়নি, আল্লাহ তাআলা দয়া করে সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা গোয়েন্দা বিভাগ থেকে যে ভাইরা এসেছেন, প্রশাসনের ভাইগুলো যারা এসেছিলেন, রব্বুল আলামিন যারা কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের সন্তুষ্ট চিত্রে যতটুকু বলার মতো আমাকে তুমি সুযোগ দিলে। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি তো বড় হাকিম, যা বলার মতো ক্ষমতা দিয়েছো তাই বলেছি, তার বাইরে একটি কথা বলার মতো আমার কোনো ক্ষমতা সাধ্য নাই। রব্বুল আলামিন এতটুকুনের মধ্যে তুমি আমাদেরকে সীমাবদ্ধ রেখে দাও। যেই যুবকগুলো মাথার ঘাম পায়ে ফেলে অজস্র কষ্ট করে বিশাল একটি আয়োজন করেছে, রব্বুল আলামিন কয়েকটি বছর ধরে কোরআনের প্রোগ্রাম বন্ধ ছিল, আজকে আবার উদ্বোধন হয়ে গেল, রব্বুল আলামিন এই কোরআনের পথে এই কোরআনের মধ্যে এই এলাকার ওয়ার্ডের ইউনিয়নের সকল নেতাকর্মীদেরকে কোরআনের দিকে তুমি ধাপিত করে দাও। আল্লাহ তাআলা যে যুবকগুলো আয়োজন করেছে রব্বুল আলামিন এদের প্রত্যেকটি কোনায় কোনায় কষ্টের শ্রমের মেধার ক্যালোরির খরচের পরিবর্তে যতটুকু তুমি খুশি হয়ে আছো আল্লাহ তাআলা, আজকে আমরাও যারা হাত তুলেছি আমাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব রেহেম সম্পর্কিত
শ্বশুর শাশুড়ি খালা খালু ভাই ভাতিজি যারা মারা গেছে ও আল্লাহ তাদের সকলের কবরের আজাবগুলোকে এই প্রোগ্রামটিকে কেন্দ্র করে তুমি ক্ষমা করে দাও এবং কবরগুলোকে তুমি রিয়াজুল জান্নায় পরিপূর্ণ করে দাও ইয়া শাহাদাত গাহে উলফাত মে কদম রাখে না এ শাহাদাত গাহে উলফাত মে কদম রাখে না লোক সমস্তি হ্যায় আসান হ্যায় মুসলমা হোনা চীন আরব হামারা হিন্দুস্তাও হামারা মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহা হামারা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসসামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা তাত্তাওয়াবুর রহিম বিজদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইউসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখির কালামুনা ইনদাল মাউতিনা ইলাহা اللهم محمد رسول الله